जय हिंद बंधुरा डिफेंस ड्रीम यूट्यूब चैनल में तुम्हारे सकल के स्वागत जानाई। बंधुरा आजकेर एई भिडियोते आमी तुम्हारे साथे आलोचना करब इंडियन आर्मी कैंटीन भर्ती 2022 अर्थात इंडियन आर्मी ग्रुप सी पदे तुम्हारे आबार एकटा खूब शीघ्र ही वैकेंसी आसते चलेछे। बंधुरा एखाने जदि तुम्हारे सिम्पलि 10+2 अर्थात जदि तोमरा माध्यमिक एबं उच्च माध्यमिक पास आउट हये थाको ताहले किन्तु तोमरा एखाने आवेदन करते पारबे। एखाने तोमरा ग्रुप सी पदेर विभिन्न धरनेर पोस्ट पेये जाबे, क्लार्क, अकाउंटेंसि, सेल्समैन एछाड़ाओ आरो तोमरा विभिन्न पोस्ट पेये जाबे। एखाने तुम्हारे टोटाल वैकेंसी थाकबे 1300+, अर्थात तुम्हारे 1300+ किन्तु एखाने 1300 बेशी तुम्हारे वैकेंसी एखाने थाकबे। तो बंधुरा तुम्हारा जो सिम्पलि 10+2 जो पास आउट हो थाको एवं इंडियन आर्मीते योगदान करते चाओ ताहले एई भिडियोटा किन्तु तुम्हारे जन्य खूब गुरुत्वपूर्ण भिडियोटा किन्तु तुम्हारा अवश्य कमप्लीट देखो और नतून हये थाकले किन्तु चैनलटा सबसक्राइब करे नाओ। तो चलो बंधुरा देरी ना करे आजकेर भिडियोटा शुरू करा जाक। बंधुरा प्रथम आमि तुम्हादेर साथे एर एलिजिबिलिटी क्राइटेरियाटा आलोचना करे दिच्छि। एई रिक्रुटमेंटटा तुम्हादेर जारी करा हयेछे इंडियान आर्मी तरफ थेके। एखाने तुम्हादेर ग्रुप सी पदे पोस्ट थाकबे, टोटाल वैकेंसी किन्तु 1300+, अर्थात 1300 बेशी किन्तु तोमरा एखाने वैकेंसी पेये जाबे। नेक्स्ट एखाने तुम्हादेर एप्लिकेशन फीसटा देওয়া रयेछे जेनारेल EWS OBC कैंडिडेटदेर जोन्नो किन्तु 100 टाका करे एप्लिकेशन फीसटा हयेछे। एसटी एससी और फिमेल कैंडिडेटदेर जोन्नो किन्तु कोनो रकम एप्लिकेशन फीस एखाने चाওয়া হয়নি। अप्लाई मोडटा थाकबे किन्तु तुम्हादेर अनलाइने, अर्थात तुम्हादेरके प्रथमे अनलाइने आवेदन करते होबे। नेक्स्ट एखाने तुम्हादेर एज लिमिटटा देওয়া রয়েছে, मिनिमाम एखाने एज চাওয়া হয়েছে 18 বছর বয়স और मैक्सिमाम एखाने 25 বছর বয়স। ओबीसी कैंडिडेटरा तोमरा किन्तु एखाने 3 বছরের ছাড় পেয়ে যাবে এবং एसटी एससी कैंडिडेटरा तोमरा किन्तु एखाने 5 বছরের ছাড় পেয়ে যাবে। नेक्स्ट एखाने तुम्हादेर হচ্ছে বিভিন্ন পোস্টগুলো দেওয়া রয়েছে, अर्थात তোমরা এখানে কি কি পদে পোস্ট পাবে তোমরা দেখতে পাচ্ছ। অ্যাকাউন্টেন্টের পোস্ট পাবে, কম্পিউটার অপারেটর, ক্লার্ক, সেলসম্যান, সাফাইওয়ালা। তো তোমাদের এখানে টোটাল পোস্ট থাকবে 1300+, অর্থাৎ তোমরা 1300+ এখানে ভ্যাকেন্সি পেয়ে যাবে। নেক্সট এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন নরমালি তোমরা যদি 10+2 অর্থাৎ যদি তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস আউট হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের বিভিন্ন পোস্ট অনুযায়ী কিন্তু বিভিন্ন রকম এখানে তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, ঠিক আছে। তো তোমরা যদি ক্লার্কের জন্য অ্যাপ্লাই করো তাহলে তোমাদেরকে কিন্তু অবশ্যই 12 পাস আউট হতে হবে এবং যদি তোমরা সাফাইওয়ালার জন্য অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদেরকে নরমালি 10 পাস হতে হবে। তো এখানে বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। নেক্সট এখানে তোমাদের অ্যাপ্লাইয়ের সময় যে ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেটা তোমরা একটু দেখে নাও। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেটটা চাওয়া হয়েছে, আধার কার্ড, লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটো, মোবাইল অ্যান্ড ইমেল আইডি, কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, এগুলো তোমাদের অবশ্যই কিন্তু এখানে চাওয়া হয়েছে। অ্যাপ্লাইয়ের সময় এগুলো তোমাদের দরকার হবে। নেক্সট এখানে তোমাদের রিটার্ন এক্সামের সিলেবাসটা দেওয়া রয়েছে, অর্থাৎ তোমরা যে রিটার্ন এক্সামটা দেবে এই আর্মি ক্যান্টিন ভ্যাকেন্সির তো সেখানে কী কী সিলেবাস থাকছে তোমরা একটু দেখে নাও। জেনারেল ইংলিশ বা হিন্দি তোমরা যে কোনো একটা চয়েস করে নেবে। এখানে তোমাদের 25টা কোশ্চেন থাকবে 25 নম্বরের। জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং থেকে তোমাদের 25টা কোশ্চেন থাকবে 25 নম্বরের। নোমেনিক্যাল অ্যাপটিটিউড থেকে তোমাদের 25টা কোশ্চেন থাকবে 25 নম্বরের। জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 25টা কোশ্চেন থাকবে 25 নম্বরের, অর্থাৎ তোমরা টোটাল কিন্তু এখানে 100টা কোশ্চেন পেয়ে যাবে 100 নম্বরের। টাইম থাকবে তোমাদের 120 মিনিট। নেক্সট এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কীভাবে কন্ডাক্ট করানো হবে সেটা তোমরা দেখে নাও। প্রথমে তোমাদের হবে কিন্তু রিটার্ন এক্সাম, তারপর হবে তোমাদের PED PST, তারপর হবে তোমাদের মেডিকেল টেস্ট, তারপর হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, দেন ফাইনাল মেরিট লিস্ট অর্থাৎ তোমাদের ফাইনাল সিলেকশন। তো এবার তোমরা দেখে নাও বন্ধুরা এখানে তোমাদের হাইটের ব্যাপারটা দেওয়া রয়েছে। মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে হাইট দেওয়া রয়েছে 166 সেমি নর্মালি হাইট হতে হবে, আর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 157 সেমি হাইট হতে হবে। চেস্ট দেওয়া রয়েছে নর্মালি মেল ক্যান্ডিডেটদের জন্য 78 সেমি নর্মালি হতে হবে, আর 5 সেমি এক্সট্রা কিন্তু ফোলাতে হবে। এবার বন্ধুরা আমি তোমাদের বলে রাখি তোমরা এতে অ্যাপ্লাই কবে থেকে করতে পারবে। বন্ধুরা এর হচ্ছে ফুল নোটিফিকেশন তোমাদের জারি করা হবে এপ্রিলের 2nd উইক এমপ্লয়মেন্ট নিউজ পেপার। তোমরা জানো এমপ্লয়মেন্ট নিউজ পেপার যেটা প্রতি সপ্তাহে জারি করা হয়, তো এপ্রিলের 2nd উইকে তোমাদের এমপ্লয়মেন্ট যে নিউজ পেপারটা জারি করা হবে সেখানে তোমরা এই ইন্ডিয়ান আর্মি ক্যান্টিন ভর্তির হচ্ছে ফুল নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। তো যেদিন তোমাদের এই নোটিফিকেশনটা জারি করা হবে তারপর থেকে কিন্তু তোমরা 30 দিন টাইম পেয়ে যাবে এটা অ্যাপ্লাই করার জন্য, অর্থাৎ তোমাদের যেদিন এই নোটিফিকেশনটা আসবে তারপর থেকে তোমরা 30 দিন টাইম পেয়ে যাবে এটা অ্যাপ্লাই করার জন্য। তো বন্ধুরা আমি তোমাদের বলে রাখছি এটা হচ্ছে তোমাদের একটা খুবই ভালো পদে ভ্যাকেন্সি আছে। নর্মালি তোমাদের শুধুমাত্র 10 এবং 12 পাস যদি হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা মেল এবং ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের কোনো রকম নাম্বারের পার্সেন্টেজ চাওয়া হয় না। তো তোমরা জানো যে ইন্ডিয়ান আর্মি নর্মালি তোমাদের নাম্বারে কিন্তু পার্সেন্টেজ চাওয়া হয়, এটা কিন্তু তোমাদের এখানে চাওয়া হচ্ছে না। নর্মালি তোমরা যদি 10+2 পাস আউট হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আই হোপ বন্ধুরা ভিডিওটা তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো। এখনও যদি কারো কোনো রকম প্রবলেম থেকে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও, খুব শীঘ্রই আমি তোমাদের রিপ্লাই করব। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।